Babi, rakyat yang kentuk ayam aja, ha? Sob, gusai-gusai rakban. Kulauan gumala pun tiba. দর্শন করতেছে মাতবর সাহেব দুইটা মুরগি তিনটা ডিম ভেঙে গেছে ভিতরে বেডের ভিতরে কি দর্শন বুঝলাম না মুরগি দেশি মুরগি মুরগি রে দর্শন করছে তোর হ্যাঁ মুরগি কার মুরগ এই যে ইসমাইলের চিন্তা করছেন কার বাড়া সারা দিন তো তো মিটিং মিটিং ফলায় তুই বড় ছাল্লা কোন আনেন তার মুরগি দর্শন করছে মুরগি এটা নাকি তুই এলাকা দল হইরে চাস এইটা হার দুস না দর্শন হইছে তুমি এটার লগে জড়িত এটা দে তোমার মুরগে তার মুরগি রেখে দর্শন করছে এটা তো টের পাইছি দর্শন করছে আচ্ছা এখন তুমি কি চাও এটার ফলাফল কি চাও এই বিচার কি মীমাংসা চাও কও এটা আমি একটা শক্ত একটা বিচার চাই যাতে এরম বদমাশি এর মুরগ আমার বাড়ির যাতে আর যায় জীবনে যাতে না যায় করতারে কি চাও তুমি এটার আমি তো মুরগি হ্যাঁ মুরগ এটা তো বান্দা রাখার জিনিস না 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 নির্যাতন করিয়া তার মুরগের স্বাস্থ্য ভুগায় গেছে তুমি এক কাম করো ভিটামিন ট্যাবলেট ট্যাবলেট কিনে দিও হেরে আর তুমি কি জানিস মায়ের বড়ি খাও তো না তোমার মুরগির বেটা এক প্যাকেট মায়ের বড়ি কিনে দিবা তার মুরগির আমার জরিমানা করতেছ না বিচার অবশ্যই তুমি কি মনে করছো ঠিক আছে তোমার মুরগ দ্বারা যে তার মুরগি প্রেগনেটো এটা তাইবার কেটে নিব পরে না আমি টিয়া দিতাম না 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 তোমার মায়া বড়ি টিয়া দাও দিতাম না আমার বর সব এক প্যাকেট মায়া বড়ি কিনে দিবা এক প্যাকেট মায়া বড়ি দাম কত গো 30 টাকা 35 টাকা কইবো 30 টাকা আমি একটা টিয়া দিতাম না কে তার মুরগির সব দোষ আমার মুরগ দি বাড়ির আঙ্গিনা ছাড়া তোর আঙ্গিনা যা তার মুরগ মুরগি করে কি জানুন কট 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 করে তোমার রাজ্যে হ্যাঁ আমার বাড়িতে গিয়ে হারে মেরে গম করে কর 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 করে আর মুরগরে দেখলেই মুরগে দেখে হারে কুকুর কুক মারে আচ্ছা এমনি ভাগ্যা ডাক মারে লুয়া করে তোমার মুরগির দু চরিত্র খারাপ মিয়া তার বাদ গিয়ে হারে ডাক কানে আচ্ছা যাই হোক সেটা বিষয় না এখন যেহেতু ইসমাইল সরি মানে দিত না তাহলে তো একটা সূক্ষ্ম বিচার না মান লাগবো সূক্ষ্ম বিচার এটাই মুরগি কটা তোমার মুরগি আটটা আটটা তোমার মুরগ কটা সাতটা পছন্দ রুচি আছি না কালটা নিতাম না সয়টা নেমনে না না
টোটাল আটটা মুরগি রে তোমার মুরগির ব্যয় করা লাগবে যেহেতু তোমার মুরগি মুরগে তার মুরগি সর্বনাশ করিয়ে হেলছে এটা এলাকাবাসীর বিচার তোমার মানতে হবে মানতে স্যার তাহলে আজকে বিকালে বেঁধে হলো তার আমার একটা কথা কি বেঁধেলে কি লয়ে যাবে কেন নাকি আমার বাড়িতে ঘর জামাইব কোন আরে কে ঘর জামাই ঘর জামাই ঘর জামাই ঘর জামাই কে দিলে তো তার বাড়িতে নিয়ে লাগবে এটা বাংলাদেশ মুসলমান রাষ্ট্র এখানে পুরুষ নারী রে বিয়ে করে তার বাড়িতে লয়ে যাইবো এটাই নিয়ম আচ্ছা তুমি রাজি আমি রাজি আমি খুব খুশি বিচারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা দুজন থেকে ভাই আত্মি লও হ্যাঁ তোমরা আত্মি লও আচ্ছা ঠিক আছে তো ভাই আন্নেরি করলাম দূর দা পাইরা বুঝছোন আসলে এই সমস্ত জিনিস লয়ে মানুষের দূর দা পারে না কিন্তু আপনি মনে করছিলেন কি যে মাত বর সাত বর সব একখানো করে আল্লাহ কিছু টেহা গুণ যেতে যদি ইসমাইল এনতে কিছু নিবার পাই আমি তো এটাই মনে করছিলাম মোহন তো হেরা জানা জানি হয়েছে যদি আবার ব্যবসা দিয়ে আবার অস্বীকারও যায় তাহলে তো হইতো না বেবাই ওই যাকবে বেবাই হ্যাঁ কিন্তু জিতছি আমি কেলে জানুন আমার মুরুক দে যে আমি মুরগি রে নিতাছি মোহন তো মনে করুন ডিম পারবো আমার বাড়িতে আর বাচ্চা টাচ্চা আমারই দাহন লাগবো রাহন লাগবো স্যার আউলা বেবাই তুই একটু বেশি জিতে কইলে কি হইব আমি তো আউলা শুন আন বাড়ি বাজে তোমাকে হ্যাঁ আর ভ্যান পার্টি খবর দিন নিয়ে গেলে গিয়া কে তো অনুষ্ঠান করতাম না অনুষ্ঠান আমনের চার মুরগের যে পাওয়ার হেডি কুকুর কুকু করে মাটাও লাই আলবো আচ্ছা ধান দি রামজাদা হ্যাঁ ভেক মা ধরলো এসে এই মুরুগে দর্শন করছে এটা লেগিয়া কোন চিন্তি হ্যাঁ আপনারা আমি কি করতাম মুরুগ কি বান্ধনের জিনিস মানুষ হইতো একটা কিছু করুন যেত আচ্ছা দাগুয়া মাতবররাও বিচার সঠিক করে করে গেছে আমারে মুরুগ দিয়ে তার মুরগি আমার বাড়িতে লইতেছি আমারই তো লাভ